রাস্তার দাবিতে যুবরা প্রীতিলতা সরণি বিবাদী সরণি হয়ে শিবরামপল্লী মেইন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ শিবরামপল্লী রাস্তার সাথে আমতলা ইস্টার্ন বাইপাসের সংযোগকারী। প্রতিনিয়ত এই বেহাল রাস্তা দিয়ে সাধারণ মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। SJDA বা রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। যাতায়াত করতে গিয়ে গাড়ির চাকায় পাথর ছিটকে সাধারণ মানুষের গায়ে লাগছে, দোকানের মধ্যেও ঢুকে যাচ্ছে, দীর্ঘদিনের সমস্যা। তাই DYFI ড্রাফগ্রাম দক্ষিণ লোকাল কমিটি শিবরামপল্লী মেইন রাস্তার কাজ শুরু করার দাবিতে শিবরামপল্লী মোড় থেকে মিছিল শুরু করে হায়দরপাড়া মোড়ে এসে বিক্ষোভ কর্মসূচি হয়। অবিলম্বে গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ শুরু করতে হবে, না হলে আগামী দিনে এলাকার জনগণের সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। এলাকার উন্নয়ন করতে হবে।